বাই বাই ডিজিটাল সাউন্ড সিস্টেম, রানীগঞ্জ বাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আজকে আমাদের মালগুলা যাবে বাউল গানের প্রোগ্রামে, বাউল গানের ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। তো ওইখানে আমাদের দুই পিয়ার তিন পিয়ার মাল যাবে, এক পিয়ার সাফ, দুই পিয়ার ১৮ মাল যাবে। ওইখানে মাইক্রোফোন, পাঁচ ছটা মাইক্রোফোন স্ট্যান্ড লাগবে, আর তিন পিয়ার মাল যাবে, আর কিছু লাইটিং, টুকটাক লাইটিংয়ের মাল যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে আমাদের সাপ তোলা হইতেছে, আগে সাপ তোলা হবে, তার পরে সাপের পরে মাল দেওয়া হবে। আর আমাদের এক পিয়ার মাল প্রোগ্রামে আছে, এখন আমরা দোকান থেকে এক পিয়ার সাপ আর এক পিয়ার মাল নিয়ে যাব। আর আমাদের এক পিয়ার মাল প্রোগ্রামে আছে, প্রোগ্রাম থেকে ডাইরেক্ট ওইখানে প্রোগ্রামের বাউল গানের ওইখানে নিয়ে আসবে, তো ওইখান থেকে পরে আমরা লাগাবো। আর এখন আমরা দোকান থেকে দুই পিয়ার মাল নিয়ে যাব, দুই পিয়ার মাল আর টুকটাক কিছু জিনিস নিয়ে যাব। আর এক পিয়ার আমাদের প্রোগ্রামে আছে, প্রোগ্রাম থেকে ডাইরেক্ট ওইখানে নিয়ে আসবে। ওই তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাপ ভরা শেষ, এখন এই যে মালটা ভরা হবে জেবিএলের ১৮, জেবিএলের ১৮ ইঞ্চি মাল, এই মালটা ভরা হইতেছে। তো দোকান থেকে আমরা দুই পিয়ার মাল নিয়ে যাব, একটা ভরা শেষ আর এই যে আরেকটা মাল ভরা হইতেছে। তো ওই মালটা ভরার পরে আর এই মালগুলা সব বাঁধ দেওয়া হবে, ভালো করে বাঁধ দেওয়া হবে। আমরা যেখানে যাব ওইখানে রাস্তাটা একটু খারাপ আর কি, এই জন্য ভালো করে বাঁধ দেওয়া হবে। আর আমাদের মাল ভরা শেষ, এখন সেটগুলো ভরা হবে। তো আমরা ওইখানে কি সেট নিয়ে যাব, কি কি সেট নিব, তো আমরা ওইখানে ডেটনের ২৮০ মডেলের দুইটা সেট নিয়ে যাব, আর একটা পিপির ৪০৮০ সেট, ওইটা আমাদের প্রোগ্রামে আছে, ওইখান থেকে পরে ওইখানে নিয়ে আসবে। আমরা এখানে দুইটা ডেটন সেট লাগাবো আর একটা পিপির ৪০৮০ সেট লাগাবো। আর আমরা মিক্সার নেব এখানে, ইয়ামা ১৬ চ্যানেলের একটা মিক্সার নেব, আর ছটা ছোট বড় ছটা স্ট্যান্ড, ছটা মাইক্রোফোন আর টুকটাক কেবল। তো বন্ধুরা, আমরা ওইখানে দুইটা হরেনও লাগাবো, দুইটা মাইক লাগাবো। তো মাইকের জন্য ১২০ সেটটা নিয়েছি। আর এইখানে আমাদের মাল ভরা প্রায় শেষ, এখন ঘুরাঘারা কেরেট, তার তোর মাইকগুলা তোলা হইতেছে। তো এই যে আমাদের গানের জন্য যে স্ট্যান্ডগুলো, স্ট্যান্ডগুলো ভরা হইতেছে, ছোট বড় মিলে ছটা স্ট্যান্ড। তো এখন আমরা চলে যাব, মাল ভরা শেষ। তো বন্ধুরা, আমাদের মালগুলো এখানে চলে আসছে, আমি আসার আগে, আমার আগে তারা চলে আসছে। তো কিছু মাল আনলোড করেও ফেলছে, এখন সেট আর স্পিকারগুলো রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেট নামানো হইতেছে, তো মাল মাল নামাবে এখন, এই যে মাল নামানো হবে, স্পিকার নামানো হবে। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। লাইক দিলে কি হয়, লাইক দিলে মনে করেন আমাদের ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়, ভিডিও করতে ভালো লাগে। বন্ধুরা, আমাদের স্পিকারগুলো নামানি শেষ, এখন সাপ নামানো হইতেছে। এগুলা নামানোর পরে তারপরে লাইন টানা হবে, তারপরে আমাদের আরেক পিয়ার মাল প্রোগ্রামে আছে, ওই মালটা আসলে তারপরে মালগুলো সেটিং করা হবে।
তো সেটিং এর আগে আমাদের লাইনগুলো টানা হবে। আর ওই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরের সাইড দিয়ে কিছু মরিচ বাতি হবে। তো বন্ধুরা, আমাদের যেই মালটা প্রোগ্রাম থেকে আসার কথা ছিল, তো ওই মালটা চলে আসছে। আমাদের এই জোড়া মালটা প্রোগ্রামে ছিল, তো মালটা চলে আসছে। এখন আমাদের ওইগুলা সেটিং শেষ, এখন এই দুইটা সেটিং করা হবে, ওই দুইটার ওই চারটার সাথে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের আগের মালগুলো, আগের দুই পিয়ার মাল, ওই সাইডে সেটিং করা শেষ। তো এই মালগুলো প্রোগ্রাম থেকে আসছে, এখন ফুল কমপ্লিট করা হবে। তো বন্ধুরা, আমাদের সবগুলা মাল সেটিং করা হয়ে গেছে। আর দুইটা মাইক, ওই দেখেন উপরে দুইটা মাইক লাগানো হইতেছে, মাইকগুলা লাগানো শেষ হলে আমাদের কাজ শেষ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা এখানে দুইটা ডেটন সেট লাগাইছি, আর একটা পিপির 4080 সেট লাগাইছি। আর এই যে পিছনে আমাদের স্পিকারের তারগুলা লাগানো হইতেছে, তো আমাদের স্পিকারের তার লাগানো শেষ। এখন লাইন দেওয়া হবে। লাইন দেওয়ার পরে, তো আমাদের লাইন দেওয়া শেষ। লাইন দেওয়ার পরে তো এখন এই যে আমরা মাইকের জন্য যে আউজা 120 সেটটা নিয়েছিলাম, তো আমাদের এখন ফেসিং করা হইতেছে। তো আমরা এখন মিক্সার থেকে আমরা 4080-এর মাঝে লাইন দেব, 4080-র থেকে, তারপরে ওই দুইটার মাঝে আমরা আউট করব। তো বন্ধুরা, এইখানে আমাদের ফেসিংয়ের কাজ চলতেছে। ফেসিংয়ের পরেই আমরা মালটা চেক দিব। আমাদের বাইরে আউট যা কাজ আছে মোটামুটি প্রায় সব শেষ, এখন ফেসিংয়ের কাজটাই রয়েছে। তো ফেসিং হইতেছে বন্ধুরা, এখানে আমাদের কাজ শেষ। এখন এসি কটগুলো লাগানো হইতেছে, সেডের জ্যাকগুলো লাগানো হইতেছে। তো জ্যাক লাগানো আমাদের শেষ, এখন এই মাইকের সেটটা, আউজার সেটটার জ্যাক লাগানো হইতেছে। বন্ধুরা, আমাদের বাহিরে ভিতরে যা কাজ ছিল সব কাজ শেষ। এখন আমরা মালটা চেক দেব, সব কিছু ঠিকঠাক আছে কিনা মালটা চেক করে রাখবো। তারপরে সন্ধ্যার পরে হবে আমাদের মূল প্রোগ্রাম, বাউল গানের প্রোগ্রাম যেটা, ওই ভিডিওটা করার চেষ্টা করব। ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এখন চেক দেওয়া হবে। তো বন্ধুরা, রাত হয়ে গেছে। তো এইখানে এই যে আমাদের এইটুকুই মরিচ বাতি দিয়ে লাইটিং হয়েছে, আর বাইরে দিয়া মোটামুটি অনেকগুলো টিউব লাগানো হয়েছে। আর এই যে আমাদের মালগুলো এইখানে, আর ওই যে ঘরের ভিতরে গান হবে, এই যে ঘরের ভিতরে আমাদের সেটগুলো নিয়ে বসছে, ওইখানে গান হবে। আমাদেরকে জাহান্নামে ফেলিবা, ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করিলাম জিন্দেগি, আখেরাত বিচার দিনে এ পাপীদের উপায় কি? ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, এই সমাজের, এই বাড়ির